উচ্চ মাধ্যমিক বা এইচএস পাস করার পর তোমরা যারা বিএ বিএসসি অনার্স অথবা জেনারেল কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য ডিফেন্স স্টাডিজ বা প্রতিরক্ষা বিদ্যা খুবই একটি ভালো সাবজেক্ট। তোমরা এই সাবজেক্ট নিয়ে তোমরা গ্রাজুয়েশন করতে পারো। পশ্চিমবঙ্গের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ খুব অল্প সংখ্যক কলেজে স্নাতক বিএ অথবা বিএসসি স্তরে তোমাদের এই প্রতিরক্ষা বিদ্যা ও ডিফেন্স স্টাডি বিষয়টি পড়ানো হয়। নতুন শিক্ষাবর্ষে এই ডিফেন্স স্টাডিজ বিষয়টি মেজর অথবা মাইনর সাবজেক্ট হিসেবে পড়ানো হচ্ছে, ওকে? কিন্তু ম্যাক্সিমাম কলেজেই তোমাদের এটা মাইনর সাবজেক্ট হিসেবে দেওয়া হবে, ঠিক আছে? কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে, যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই ডিফেন্স স্টাডি সাবজেক্টটি তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে দেওয়া হয়েছে, ঠিক আছে? এরপর এই ডিফেন্স স্টাডি সাবজেক্টে তোমাদের কি পড়ানো হয় সেটা তোমাদের এখান থেকে দেখে নিতে পারছো, ওকে? ডিফেন্স স্টাডি ইজ দ্য অ্যাপ্রোচ অফ স্টাডি ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড হুইচ ইনক্লুড জিওপলিটিক্স, মিলিটারি, জিওগ্রাফি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওয়ার অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, ওয়ারফেয়ার অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ অ্যান্ড মাচ মোর। এর মিনিং হলো প্রতিরক্ষা অধ্যয়ন হলো জাতীয় নিরাপত্তা অধ্যয়নের পদ্ধতি এবং এতে ভূ রাজনীতি, সামরিক ভূগোল, বিজ্ঞান প্রযুক্তি, যুদ্ধ এবং কৌশলগত অধ্যয়ন, জাতীয় নিরাপত্তার অধ্যয়ন এবং আরো অনেক কিছু এই সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ওকে? ক্লিয়ার স্কোপ ইন ডিফেন্স স্টাডি। এই ডিফেন্স স্টাডি সাবজেক্টটা নিয়ে তোমাদের ডিগ্রি অর্জন করার পর তোমাদের অনেক চাকরির বিকল্প রয়েছে, ঠিক আছে? তার জন্য তোমরা ইন্ডিয়ান আর্মি অফিসার, গ্রাউন্ড ডিউটি অফিসার, ইন্ডিয়ান ডিফেন্স অফিসার, মিলিটারি অফিসার, এইসব রিক্রুটমেন্টের জন্য তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারছো। এছাড়া তোমাদের যে রিসার্চ অফিসার আছে এর জন্য তোমাদের পিজি, ইউজিসি নেট বা পিএইচডি পাস করতে হবে। এছাড়া রিসার্চ অ্যাসোসিয়েট আছে, মিলিটারি ইন্টেলিজেন্স স্পেশালিস্ট আছে, সিকিউরিটি এজেন্সি আছে, ইন সার্ভিস অফিসার আছে। এইসব পদগুলো করতে হলে তোমাদের গ্র্যাজুয়েশন পরেও আরও কিছু ডিগ্রি অর্জন করতে হবে, তারপর তোমরা এইসব পদে অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এর রিক্রুটমেন্টের জন্য এই সাবজেক্টটি তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডিফেন্স স্টাডিজ সাবজেক্ট নিয়ে তোমরা বিএ বিএসসি ডিগ্রি অর্জন করার পর তোমরা এমএ এমএসসি ডিগ্রি অর্জন করতে পারছো, আবার এমবিএ ইন ডিফেন্স ম্যানেজমেন্ট করতে পারছো, এমফিল করতে পারছো, আবার পিএইচডিও করতে পারছো, ওকে? প্রথমেই দেখে নাও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আসান্নগর মদনমোহন তর্কলঙ্কর কলেজ থেকে তোমাদের ডিফেন্স স্টাডিজ সাবজেক্টটি পড়ানো হয়। এর জন্য তোমাদের এদের ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর দেখবে তোমাদের যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট থেকে তোমরা চেক করে নিতে পারো যে এখানে ডিফেন্স স্টাডিজ বলে সাবজেক্টটা রয়েছে। এই সাবজেক্টে তোমরা ক্লিক করলে তোমার ডিপার্টমেন্টটা দেখে নিতে পারছো, ওকে? ডিপার্টমেন্ট প্রোফাইলটা চেক করে নিতে পারছো। এই কলেজে তোমাদের জেনারেল কোর্স হিসাবে এই সাবজেক্ট পড়ানো হচ্ছে 2018 সাল থেকে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডিপার্টমেন্ট রিসিভ ট্রেনিং, এনসিসি ট্রেনিং আছে। মেনি অফ দ্য অ্যালামনাই অফ দ্য ডিপার্টমেন্ট সার্ভিং গুড পজিটিভ ইন দ্য ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ফায়ার ব্রিগেড, আদার সিকিউরিটি রিলেটেড জব। তোমরা এই কলেজের প্রসপেক্টাস ডাউনলোড করে দেখতে পারো, ঠিক আছে? ওল্ড প্রসপেক্টাস আছে, ডাউনলোড করে তোমরা দেখতে পারবে যে তোমাদের এই কলেজে কতগুলো সিট রয়েছে ডিফেন্স স্টাডিজের উপর। প্রসপেক্টাস থেকে তোমরা ইনটেক ক্যাপাসিটি চেক করে নাও, ইনটেক ক্যাপাসিটি কত রয়েছে তোমাদের বা সিট সংখ্যা কত রয়েছে। বিএ জেনারেল উইথ ডিফেন্স স্টাডি এতে 100টা সিট রয়েছে, এবার জেনারেলে 51, এবার এসসি এসটি ওবিসি সব মিলে তোমাদের 100টা সিট রয়েছে। এবার এই সাবজেক্টটি তোমাদের মেজর মাইনার কোন সাবজেক্ট হিসেবে দেওয়া হবে সেটা এবার এখনো পর্যন্ত নোটিফিকেশন বেরোয়নি। তো নোটিফিকেশন বেরোনোর পরেই আমরা জানতে পারবো যে এই কলেজে ডিফেন্স স্টাডি যে সাবজেক্টটি এটা মেজর না মাইনার কোন সাবজেক্ট হিসেবে দেওয়া হবে। যদি মাইনার সাবজেক্ট হিসেবে দেওয়া হয় তাহলে তোমরা এই সাবজেক্টটি অনার্সের পাশে এই সাবজেক্টটি রাখতে পারো, আবার যারা পাশে পড়ছো তারা কোর ওয়ান কোর টু যে সাবজেক্ট কম্বিনেশন আছে সেভাবে তোমরা এই সাবজেক্টটিকে রাখ। কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে আরও একটি কলেজ, রানী ধন্যকুমারী কলেজ, এই কলেজ থেকে তোমাদের ডিফেন্স স্টাডি সাবজেক্ট নিয়ে পড়ানো হচ্ছে। এর জন্য তোমরা rdkcollege.in এই ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে দেখবে কলেজের অপশান রয়েছে, একাডেমিক্স রয়েছে, তোমরা একাডেমিক্স গিয়ে কোর্স অফার অপশানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে নিচের দিকে তোমাদের সাবজেক্ট, যে সাবজেক্টটা পড়ানো হয় সেটা এখানে দেওয়া রয়েছে। তারপর ডিফেন্স স্টাডি সাবজেক্টটা রয়েছে, তোমরা এই কলেজ থেকেও ডিফেন্স স্টাডি সাবজেক্ট নিয়ে পড়তে পারছো, ওকে? সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়, এই মহাবিদ্যালয় থেকেও তোমাদের ডিফেন্স স্টাডি সাবজেক্টটা নিয়ে পড়ানো হচ্ছে। তোমরা এই কলেজের ওয়েবসাইটে চলে যাবে, srlm.org এই ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে দেখবে কোর্স অফার আছে বা ফ্যাকাল্টি আছে, তোমাদের কোর্স অফারে অপশানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে নিচের দিকে অপশান রয়েছে তোমাদের ডিফেন্স স্টাডি সাবজেক্টের, ওকে?
এরপর তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে আরো একটি কলেজ রয়েছে, হাজি এ কে খান কলেজ। এদের ওয়েবসাইটে চলে যাবে হাজি এ কে খান কলেজ .ac.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর সাবজেক্ট কম্বিনেশনে গেলে দেখতে পারবে তোমাদের যে সাবজেক্ট পড়ানো হচ্ছে। নিচের দিকে স্ক্রোল করবে, করলে দেখতে পারবে তোমাদের যে সাবজেক্টটা আছে ডিফেন্স স্টাডিজের সাবজেক্ট, এটা তোমাদের পাশের সাবজেক্ট হিসেবে তোমাদের এখানে পড়ানো হচ্ছে। নেক্সট টাইম এই সাবজেক্টটা তোমাদের মেজর মাইনর কোন সাবজেক্ট হিসেবে দেওয়া হবে সেটা তোমাদের পরে জানানো হবে নেক্সট নোটিফিকেশনে। 23-24 নোটিফিকেশন বলে তোমরা সেটা চেক করে নেবে। ওকে, এরপর দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে বেশ কিছু কলেজ রয়েছে বা অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে। এই কলেজের মধ্যে কয়েকটি কলেজে তোমাদের ডিফেন্স স্টাডি সাবজেক্ট পড়ানো হয়। তার মধ্যে একটি কলেজ হচ্ছে শ্রী চৈতন্য কলেজ হাবড়া, ঠিক আছে? শ্রী চৈতন্য কলেজ হাবড়া থেকে তোমাদের ডিফেন্স স্টাডি সাবজেক্ট নিয়ে পড়ানো হচ্ছে। এর জন্য শ্রী চৈতন্য কলেজ .in এই ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর কোর্স অফার যে অপশনটা আছে কোর্স অফার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের ডিফেন্স স্টাডি সাবজেক্টটি বিএ জেনারেল কোর্সে তোমাদের পড়ানো হচ্ছে। ওকে, এবার এই সাবজেক্টে মেজর না মাইনর হবে সেটা তোমাদের পরে জানতে পারবে নেক্সট নোটিফিকেশন যখন বেরোচ্ছে কলেজের অ্যাডমিশনে তখন। এছাড়া ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে আরও একটি কলেজ নহাটা যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয়, এই কলেজ থেকেও তোমরা ডিফেন্স স্টাডি সাবজেক্টটা নিয়ে পড়তে পারছো। এদের সাবজেক্ট অফার অপশনে চলে যাবে, সেখান থেকে দেখবে তোমাদের ডিফেন্স স্টাডি সাবজেক্টটা এখানে পাশের সাবজেক্ট হিসেবে পড়ানো হচ্ছে, এই সাবজেক্টটা রয়েছে। ওকে, এছাড়া ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে আরও একটি কলেজ বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয়, এই কলেজের ওয়েবসাইটে চলে যাবে। এই কলেজের ওয়েবসাইট থেকে প্রসপেক্টাস ডাউনলোড করে নেবে। ডাউনলোড প্রসপেক্টাস 2023-এ তোমাদের প্রসপেক্টাস দিয়েছে, এই প্রসপেক্টাসে তোমরা ক্লিক করে দেখতে পারবে এই কলেজের সাবজেক্টটি দেওয়া হয়। কিন্তু এই কলেজের সাবজেক্টটি এসএসসি সাবজেক্ট হিসেবে তোমাদের দেওয়া হচ্ছে, জেনারেল বা মেজর সাবজেক্ট হিসেবে তোমাদের এটা বা কোর্স সাবজেক্ট হিসেবে তোমাদের দেওয়া হচ্ছে না, শুধু এসএসসি সাবজেক্ট হিসেবে তোমরা ডিফেন্স স্টাডি সাবজেক্টটা পড়তে পারছো। ওকে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেহেতু বেহালা কলেজটি রয়েছে, এই ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের নোটিফিকেশন দেওয়া হয়েছে যে কোন সাবজেক্ট মেজর সাবজেক্ট হিসেবে থাকবে, কোন সাবজেক্ট মাইনর সাবজেক্ট হিসেবে থাকবে। এর জন্য তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখতে পারবে, বিএ বিএসসি যে মেজর মাইনার কোর্স আছে সেই মেজর কোর্সের মধ্যে তোমাদের এই সাবজেক্টগুলো রাখা হয়েছে, আর মাইনর সাবজেক্টের মধ্যে ডিফেন্স স্টাডি রাখা হয়েছে। তোমরা ডিফেন্স স্টাডিতে এই কলেজ থেকে অনার্স করতে পারছো না, এটা মাইনর সাবজেক্ট হিসেবেই থাকবে। আর তোমরা যারা 3 বছরের বিএ বিএসসি যা জেনারেল পেপারে তোমরা পড়তে যাচ্ছ তাদের জন্য এই সাবজেক্টের মধ্যে দেখো ডিফেন্স স্টাডি আছে। এটা লিস্ট অফ সাবজেক্ট, সমস্ত সাবজেক্টের মধ্যে তোমরা সাবজেক্ট চুজ করতে পারছো যেটা গ্রাজুয়েশন করতে পারবে এই সাবজেক্টটা নিয়ে। ওকে, বেহালা কলেজও এই নিয়ম অনুসারে তোমাদের অ্যাডমিশন হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে আরেকটি কলেজ সুশীল কেয়ার কলেজ, এই কলেজ থেকে তোমরা ডিফেন্স স্টাডি সাবজেক্টে নিয়ে স্টাডি করতে পারছো। এরপর রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির মধ্যে যেসব অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে তাদের মধ্যে কোনো কোনো কলেজে তোমাদের ডিফেন্স স্টাডি সাবজেক্টটি রয়েছে সেই কলেজগুলো দেখে নাও। প্রথম যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে রামনগর কলেজ, এই রামনগর কলেজ থেকে তোমাদের যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে চেক করে নিতে পারছো যে এখানে ডিফেন্স স্টাডি সাবজেক্টটি রয়েছে, ঠিক আছে? এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির থেকে এখনো অফিসিয়াল নোটিফিকেশন বেরোয়নি যে কোন সাবজেক্ট মেজর মাইনর সাবজেক্ট হিসেবে দেওয়া হবে, সেই হিসাবে এই কলেজের নোটিফিকেশন বেরোনোর পরে তোমরা এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। ওকে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির মধ্যে আরেকটি কলেজ মহিতল রাজ কলেজ, এই কলেজ থেকে তোমরা ডিফেন্স স্টাডি সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করতে পারছো যেটা তোমাদের মেজর না মাইনর সাবজেক্ট হিসেবে থাকবে, এটা পরে জানানো হবে। এখান থেকে তোমরা ইউজি ডিপার্টমেন্ট গিয়ে সেখান থেকে দেখতে পারো যে তোমাদের এই কলেজে ডিফেন্স স্টাডি সাবজেক্টটি রয়েছে। ওকে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির মধ্যে আরেকটি কলেজ রয়েছে খেজুরি কলেজ, এই কলেজ থেকে তোমরা ডিফেন্স স্টাডি সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশন করতে পারছো। ওকে, নেক্সট তোমাদের আরেকটি কলেজ রয়েছে যেটা হচ্ছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, এর জন্য তোমরা এদের ওয়েবসাইটে চলে যাবে jrsm.ac.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টে গিয়ে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স স্টাডিজ রয়েছে, এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। ওকে, নেক্সট রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি, এই কলেজ থেকে তোমরা ডিফেন্স স্টাডিজ সাবজেক্ট নিয়ে স্টাডি করতে পারছো। এই ইউনিভার্সিটি থেকে তো নোটিফিকেশন দেওয়া রয়েছে, নোটিফিকেশনটা দেখে নাও। প্রথমে দেখো এখানে মেজর সাবজেক্ট হিসেবে যেসব সাবজেক্টের লিস্ট দেওয়া রয়েছে তার মধ্যে তোমাদের ডিফেন্স স্টাডিজ যে সাবজেক্টটি আছে সেটা 36 নম্বরে আছে। তোমরা ডিফেন্স স্টাডি সাবজেক্টটাকে মেজর সাবজেক্ট হিসেবে নিতে পারছো, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে তাতে এরকমই দেওয়া রয়েছে। ওকে,
বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে শ্যামসুন্দর কলেজ রয়েছে। এই কলেজ থেকে যদি তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে ডিফেন্স স্টাডিজ দেয়, তাহলে তোমরা এই সাবজেক্ট নিয়ে মেজর সাবজেক্ট হিসেবে তোমরা অনার্স করতে পারছো। আর যদি তোমাদের মাইনার সাবজেক্ট হিসেবে দেয় এই কলেজ থেকে, তাহলে তোমরা মাইনার সাবজেক্ট নিয়ে জেনারেল তোমাদের পড়তে হবে। ওকে, নেক্সট আরেকটি কলেজ আছে তোমাদের রবীন্দ্র মহাবিদ্যালয়। এই রবীন্দ্র মহাবিদ্যালয়টায় নেক্সট বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রবীন্দ্র মহাবিদ্যালয় থেকেও তোমরা ডিফেন্স স্টাডি সাবজেক্টটা নিয়ে গ্রাজুয়েশন করতে পারছো। এর জন্য এদের ডিপার্টমেন্ট চলে যাবে, ডিপার্টমেন্ট থেকে তোমরা দেখে নিতে পারছো। আর এদের ওয়েবসাইট আছে রবীন্দ্র মহাবিদ্যালয় .ac.in, এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে। ওকে, এরপর তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে সেই কলেজ থেকেও তোমরা ডিফেন্স স্টাডি সাবজেক্টটি নিয়ে গ্রাজুয়েশন করতে পারছো। এদের অফিসিয়াল ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল নোটিফিকেশন দেয়নি, অফিসিয়াল নোটিফিকেশন পরে তোমরা দেখতে পারবে এই সাবজেক্টটি মেজর না মাইনার সাবজেক্ট হিসেবে থাকবে। ওকে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম যে কলেজটি রয়েছে সেটা সাউথ মালদা কলেজ। এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এই কলেজের ওয়েবসাইট চলে যাবে সাউথ মালদা কলেজ .in, ঠিক আছে। এর জন্য তোমাদের অ্যাডমিশন আছে, অ্যাডমিশন প্রসপেক্টাস থেকে তোমরা দেখে নিতে পারো, বা কোর্স স্ট্রাকচার, বা তোমাদের এখানে ডিপার্টমেন্ট আছে এখান থেকে চেক করে নিতে পারো কোন সাবজেক্ট রয়েছে, এই ডিফেন্স সাবজেক্টটা এখানে রয়েছে। ওকে, এরপর গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের পাকুহার ডিগ্রি কলেজ, এই কলেজ থেকেও তোমাদের ডিফেন্স স্টাডিজ সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশন করানো হয়। ডিফেন্স স্টাডিজ যে সাবজেক্টটা আছে এটা জেনারেল সাবজেক্ট হিসেবে আছে, অনার্স হিসেবে এই সাবজেক্টটা পড়ানো হচ্ছে না, এখানে দেওয়া রয়েছে। এরপর নেক্সট কলেজ রয়েছে গঙ্গারামপুর কলেজ, এই কলেজ থেকেও তোমাদের ডিফেন্স স্টাডিজ সাবজেক্ট পড়ানো হচ্ছে। যার জন্য সাবজেক্ট অফার, কোন সাবজেক্ট অফার করা হচ্ছে এখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারছো। দেখবে এটা 18-19 রয়েছে আগের পুরনো ইনটেক ক্যাপাসিটি, ঠিক আছে। এখানে তোমরা দেখে নিতে পারছো যে পাশের সাবজেক্ট হিসাবে ডিফেন্স স্টাডিজ দেওয়া হচ্ছে। এই ডিফেন্স স্টাডিজে টোটাল সিট রয়েছে 15, 15টা সিট রয়েছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরপর যখন এইসব কলেজে নোটিফিকেশন বেরোবে অ্যাডমিশনের জন্য, তখন কোভাবে তোমরা অ্যাডমিশন নেবে বা কোন কোন সাবজেক্ট থাকবে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের লিখিয়ে দেবো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।